ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ বলেন সবাই ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ বলতে আপনি কি বুঝেন আপনারা কি বুঝেন বলেন পূর্ণাঙ্গ বলতে আপনারা কি বুঝেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে যাও আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়াতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিলেন পরিপূর্ণর ব্যাখ্যাটা দিচ্ছি শুনেন পরিপূর্ণ বলতে আল্লাহ কি বুঝাইছে ভালো করে বুঝেন পরিপূর্ণ মানে হচ্ছে মানব জীবনে চলার জন্য এমন কোন দিক নাই এমন কোন বিষয় নাই এমন কোন সাইড নাই যেই দিক নিয়ে ইসলাম কথা বলে নাই যেই দিক নিয়ে ইসলাম আমাদেরকে সমস্যার সমাধান করে দেয় নাই এমন কোন দিক খুঁজে পাওয়া যাবে না সব দিক আছে আমার চিন্তা চেতনা ইসলামের শুরুটা হয় মানুষের ঈমান আকীদা দিয়া আকীদায় শিরিক থাকতে পারবে না কুফরি থাকতে পারবে না নেফাকি থাকতে পারবে না তাগুদের প্রতি কোনো বিশ্বাস থাকতে পারবে না কোনো কুসংস্কার অন্তরে থাকতে পারবে না আকীদাকে পুত্র পবিত্র করে আমার খাওয়া দাওয়া চাল চলন উঠা বসা লেম দেন কথা বার্তা বিয়ে শাদী আমার ব্যবসা নীতি অর্থনীতি সমাজ নীতি রাজনীতি তারপরে আপনার এই রাষ্ট্রীয় নীতি জীবনের এমন কোন দিক নাই যেই দিকের কথা আল্লাহ ইসলামে বলে নাই সুবহানাল্লাহ এমন কোন দিক খুঁজে পাইবেন না সব কিছু ইসলামে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা হে ইমামদাররা তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমাদের চিন্তা চেতনার ভিতরে ইসলাম ঢোকাও সাড়ে তিন হাত বডির মধ্যে ইসলাম ঢোকাও তোমাদের পারিবারিক জীবনে ইসলাম ঢোকাও তোমার চাল চলন খাওয়া দাওয়ার মধ্যে ইসলাম ঢোকাও তোমার লেনদেনের মধ্যে ইসলাম ঢোকাও তোমার বাজার সদার মধ্যে ইসলাম ঢোকাও কাপড় চোপড় পরিধানের ক্ষেত্রে ইসলাম ঢোকাও তারপরে ব্যবসা নীতিতে ইসলাম ঢোকাও বিয়ে শাদীতে ইসলাম ঢোকাও তোমার চাকরি বাকরিতে ইসলাম ঢোকাও শিক্ষা নীতিতে ইসলাম ঢোকাও অর্থনীতিতে ইসলাম ঢোকাও সমাজ নীতিতে ইসলাম ঢোকাও রাষ্ট্রীয় নীতিতে ইসলাম ঢোকাও বিচার নীতিতে ইসলাম ঢোকাও রাজনীতিতে ইসলাম ঢোকাও জীবনের এমন কোনো জায়গা নাই যেখান থেকে আপনি ইসলাম বাদ দিতে পারেন বলুন আল্লাহ বলছে জীবনের সব জায়গায় ইসলাম ঢোকাও সুবহানাল্লাহ কথা শেষ করে দিচ্ছি পৃথিবীর সবচাইতে অপবিত্র জায়গার নাম কি কোন বাজার হলো নিকৃষ্ট জায়গা সবচেয়ে অপবিত্র কি টয়লেট সবচেয়ে অপবিত্র কি টয়লেট আমরা টয়লেটে যাওয়ার সময় কোন পা দিয়ে ঢুকি বাম পা ঢোকার সময় একটা দোয়া আছে না নাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস টয়লেটে ঢুকলাম কথা বলা যায় না চুপ করে বসে থাকা লাগে বসে থাকা টয়লেট থেকে বের হব কোন পা দিয়া ডান পা দিয়ে বের হওয়ার সময় একটা দোয়া আছে না আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নী আল-আযা ওয়া আফানী গফরানাক একটু কথা বুঝেন পৃথিবীর সবচাইতে অপবিত্র জায়গা টয়লেট টয়লেটে যখন প্রবেশ করি বাম পা দিয়ে ঢুকি এই যে বাম পা দিয়ে যাই এই নিয়মটা বাংলাদেশে না সৌদি আরবের ইসলাম দিছে এই নিয়মটা ইসলামের টয়লেটে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয় এটা ইসলাম টয়লেটে ঢোকার সময় দোয়া পরে ঢুকতে হয় এটা ইসলাম টয়লেটে ঢুকে চুপ করে বসে থাকতে হয় এটা ইসলাম টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া পরে বের হতে হয় এটা ইসলাম টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হয় এটা ইসলাম পৃথিবীর সবচাইতে অপবিত্র জায়গার জন্য আল্লাহর ইসলাম পাঁচটা নিয়ম দিছে এবার চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা টয়লেট থেকে ইসলাম বাদ দেয় নাই আমরা কোন জায়গা থেকে বাদ দিতেছে কোন আল্লাহ কি পারতেন না এটা বলতে যে পৃথিবীর সবচাইতে অপবিত্র জায়গা হলো টয়লেট আচ্ছা এখানে যেমনে মনসা হেমনে যায়ও এখানে নিয়ম কানুন মানার দরকার নাই আল্লাহ কি পারতেন না এটা বলতে আল্লাহ বলছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই টয়লেট থেকেও আমার ইসলাম বাদ দিতে পারবো না তিবিয়ানা লিকুল্লি শাই টয়লেটে গেলেও আমার ইসলামকে সাথে নিয়ে যাইতে হবে সুবহানাল্লাহ তাহলে ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ পরিপূর্ণ ইসলামের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই আজ থেকে আমরা পরিপূর্ণ ইসলামের দাওয়াত দিব পরিপূর্ণ ইসলামের শুরু হবে বিশুদ্ধ আকীদা দিয়া আকীদায় তাগুদের প্রতি বিশ্বাস থাকবে না শিরিক থাকবে না কুফর থাকবে না নাফাকি থাকবে না এরপরে ব্যক্তি জীবনে ইসলাম মানার কোনো ঘাটতি থাকবে না পারিবারিক জীবনে ইসলাম মানার কোনো ঘাটতি থাকবে না এরপরে সমাজ এরপর রাষ্ট্র জীবনের সব জায়গায় পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত আমরা দেব রাজি আছি ইনশাআল্লাহ লা ইলাহা এই জন্য শুধু আল্লাহর প্রতি ইমান আর কালেমার প্রতি ইমান আল্লাহর তাওহিদে বিশ্বাসী হওয়া এটা নিয়ে একটু পড়াশোনা করবেন